41 বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন সুইস তারকা রজার ফেদেরার। চলতি মাসে লন্ডনে হতে যাওয়া লেভার কাপ খেলেই র্যাকেট উঠিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি এই টেনিস তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিজের অবসরের ঘোষণা দিয়েছেন 20টি গ্র্যান্ড স্লামের এই মালিক। মমিনুর রূপনের রিপোর্ট। টেনিসের মহাকাশ থেকে হারিয়ে গেল আরও এক মহাতারকা। সেরেনা উইলিয়ামস বিদায় নেয়ার এক সপ্তাহ পর অবসরের ঘোষণা দিলেন আরেক কিংবদন্তি রজার ফেদেরার। বিশ্বের মানুষ শুধু ফেদেরারকেই নয়, তার কল্যাণে ভালোবেসেছেন টেনিসকেও। 1998 সালে 16 বছর বয়সে পেশাদার টেনিসে অভিষেক রজার ফেদেরারের। 5 বছর পরই নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি। 2003 সালে উইম্বলডন জিতে নিজের আগমনী বার্তা জানান দেন সুইস তারকা। 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত টানা 237 সপ্তাহ বিশ্ব র্যাঙ্কিংয়ের 1 নম্বর জায়গা ধরে রাখার রেকর্ডও গড়েছেন ফেদেরার। 2004 সালে ম্যাটস উইল্যান্ডারের পর প্রথম খেলোয়াড় হিসেবে 1 বছরে 3টি গ্র্যান্ড স্ল্যাম জিতেন তিনি। 2006 ও 2007 সালে একই সাফল্যের পুনরাবৃত্তি করেন সুইস তারকা। ক্যারিয়ারে 6টি অস্ট্রেলিয়ান ওপেন, 1টি ফ্রেঞ্চ ওপেন, 8 বার উইম্বলডন এবং 5টি ইউএস ওপেন জেতেন ফেদেরার। সুইজারল্যান্ডের হয়ে ডেভিস কাপ ছাড়াও 3 বার হপম্যান কাপের শিরোপা জয় করেন তিনি। 2008 সালে বেইজিং অলিম্পিকে ডাবলসে সোনা জেতেন সর্বকালের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়। চোটকে হারিয়ে ফেরার তাড়নাটা বরাবরই ছিল ফেদেরারের, তবে শেষ পর্যন্ত আর পারলেন না। 2021 সালের উইম্বলডনের পর টেনিসে আর খেলতে দেখা যায়নি ফেদেরারকে। এরপর তৃতীয়বারের মতো হাঁটুর অস্ত্রোপচারও করতে হয় তাকে। তবে বিদায়ের আগে আরেকবার টেনিসের প্রতিযোগিতামূলক মঞ্চে দেখা যাবে ফেদেরারকে। ইংল্যান্ডে আসন্ন লেভার কাপই হবে তার ক্যারিয়ারের শেষ ইভেন্ট। এরপর শুধু ক্রীড়াপ্রেমীদের মুখে মুখে ফিরবে রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচের সাথে তার লড়াইয়ের স্মৃতিরও মন্থন। মমিনুর রিপন, এটিএন বাংলা।